আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে রোমানিয়ার বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে রোমানিয়ার জন্য অপেক্ষা করবেন নাকি অন্য কোনো দেশের জন্য ফাইল জমা দিবেন। অন্য দেশ বলতে এখন বর্তমানে সবার মুখে এবং মাথায় চলতেছে কসোভো এবং সার্বিয়া নিয়ে। তো আপনাদেরকে আজকে কসোভো এবং সার্বিয়া নিয়ে একটু উদাহরণ দেব। প্রথমে সার্বিয়া নিয়ে বলি। সার্বিয়া আপনার খুবই সুন্দর একটি দেশ। সার্বিয়ার পাশের দেশই রোমানিয়া। আপনারা সার্বিয়াতে আসতে পারেন। সার্বিয়াতে মোটামুটি স্যালারি খুবই ভালো, এতটাও খারাপ না। আর সার্বিয়াতে বর্তমান বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট বের হচ্ছে এবং ভিসাও দিচ্ছে। সার্বিয়ার বর্তমান স্যালারি আপনার 400-500 ইউরোর মতো, থাকা খাওয়া কোম্পানি বহন করে, সব কিছুই কোম্পানি বহন করে। এবং বর্তমানে কনস্ট্রাকশন ফ্যাক্টরি সাইডে কাজ একটু বেশি, কারণ ইউরোপে সামার টাইমে আপনার কনস্ট্রাকশনের কাজগুলো হয় একটু বেশি, আর কনস্ট্রাকশন কাজ করলে টাকাও একটু বেশি ইনকাম করা যায়। সার্বিয়ার জন্য আপনার ফাইল দিলে সার্বিয়ার সময় লাগবে 5-6 মাস, যারা সার্বিয়ার জন্য চিন্তা করতেছেন। সার্বিয়া দেশটাও অনেক সুন্দর, অনেক ভালো দেশ। আপনারা যারা চিন্তা করতেছেন আসতে পারেন। এখন বলি কসোভো নিয়ে। কসোভো দেশটি খুবই সুন্দর। কসোভো একটি এত বড় একটি দেশ না, ছোট একটি দেশ। কসোভোতে বর্তমান বাংলাদেশের থেকে পারমিট দিচ্ছে বাংলাদেশিদেরকে, এবং বাংলাদেশ থেকে লোকও নেওয়ার প্ল্যান করছে তারা। আর কসোভোর একটা জিনিস সবচেয়ে আপনাদের জন্য সুবিধা, সেটা এম্বাসি বাংলাদেশে আছে, অন্য দেশের চিন্তা করতে হবে না। যখন ইচ্ছা তখনই আপনি চাইলে কসোভো এম্বাসির সাথে যোগাযোগ করতে পারবেন, আপডেট জানতে পারবেন। কসোভো বর্তমানে কনস্ট্রাকশন ফ্যাক্টরি সাইডে লোক নিচ্ছে। কসোভোতে আপনার সার্বিয়ার থেকে স্যালারি একটু কম, কসোভো আপনি এত ইনকাম করতে পারবেন না। তারপরে আপনার থাকা খাওয়া কোম্পানি বহন করে। যেসব দেশে আপনার স্যালারি একটু কম থাকবে সেসব দেশের থাকা খাওয়া 80% কোম্পানি দেয়। কসোভো দেশে আপনারা যেতে পারেন। কসোভো এত লং টাইম লাগবে না যাওয়ার জন্য, বেশি দিন লাগে না। কসোভো এম্বাসি বাংলাদেশে আছে, যদি আপনার পারমিট বের করতে পারেন, যার মাধ্যমে বের করেন, ভালো একটি পারমিট বের করতে পারলে আপনি নিজে এম্বাসিতে যেতে পারবেন আপনার ডকুমেন্ট নিয়ে এজেন্সির সাথে। তো কসোভোতে আপনি স্যালারি মোটামুটি ইনকাম করতে পারবেন 30-35 হাজার টাকা, বা সর্বোচ্চ 40 হাজার টাকা। বর্তমান টাকার রেট বেশি তাই বললাম। তো আপনি কসোভোতে যাওয়ার আগে অবশ্যই একটু চিন্তা করবেন, কারণ আপনি কসোভোতে যাবেন যে পরিমাণ টাকা খরচ হবে, সার্বিয়া তো কিছু টাকা বেশি খরচ হবে হয়তো, কিন্তু সার্বিয়া যাওয়াটাই বেটার হবে আমার মতে। কারণ সার্বিয়াতে আপনি স্যালারি একটু ভালো পাবেন, সব দিক মিলে সার্বিয়ার একটু বেটারই হবে। সার্বিয়া যেতে পারেন আপনারা। যারা কসোভোর জন্য ফাইল দিয়ে দিয়েছেন তারাও বলবো যে কসোভো আসতে পারেন, কিন্তু যদি থাকতে চান তাহলে থাকবেন। এখন তো আমাদের দেশের প্রায় মানুষই কীভাবে শেনজেন দেশে ঢুকবে সেটা চিন্তা করে, কিন্তু আপনারা যে দেশে যাবেন না যান না কেন, ওই দেশে থাকার চেষ্টা করেন, ওই দেশে ভালো কিছু হবে। আপনারা এই দুইটা দেশ থেকে যারা সার্বিয়ার জন্য দিয়ে দিয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা অপেক্ষা করেন, সার্বিয়া দেশটাও ভালো। আর যারা কসোভোর জন্য দিয়েছেন তাদেরকেও বলবো যে কসোভো দেশটিও ভালো, কিন্তু সার্বিয়ার থেকে তুলনাতে একটু স্যালারি কম, ভালো কিছু হবে দুনো দেশেরই যারা ফাইল জমা দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।